দুটো কলেজের অনুমোদন ঘোষণা করেছে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী রাজ্য সফরে তখন জেলায় আসে, জেলা সফরে তখন এসে বলে যে তো অনুমোদন আমি দেই। এই শিক্ষামন্ত্রীর বয়ান, অথচ বিধায়ক 1 কোটি টাকা তুলেছে স্পেসিফিকলি একটা জায়গা থেকে দিয়েছে। এইভাবে এই প্রসঙ্গে প্রথমেই ইসলামের সমস্ত সদস্যদের জানাই আমার অভিনন্দন, আন্তরিক ভালোবাসা যে আপনারা এখানে উপস্থিত হয়েছে। এখন দেখুন, আমরা আজকে কতগুলো স্পেসিফিক ডিমান্ড, লোকাল ডিমান্ডসগুলো নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। প্রথমে যেটা আপনারা বলছিলেন যে দিনহাটাতে গতকাল আমাদের হচ্ছে মিটিং ছিল এবং সেখানে স্থানীয় ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়াগুলো উঠে আসছে এবং সেই দাবিগুলোর মধ্যে একটা মুখ্য দাবি ছিল যে দিনহাটায় যে কলেজ স্থাপনের কথা, তাই বিখ্যাত শিক্ষাবিদ দিনহাটায় তার যিনি অলরেডি 1 কোটি টাকা দিয়েছেন প্রাক্তন শিক্ষক। কিন্তু এটা দুঃখের ব্যাপার যে শাসক দলের দুই পক্ষের টানাপোড়েনের জন্য এখনও সেখানে হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটা এখনও হচ্ছে বাস্তবায়িত হচ্ছে না, রূপ পাচ্ছে না। আমরা এর সাথে আমরা দেখছি যে দেখুন এই যে যাতায়াতের সমস্যা রয়েছে ছাত্রদের, এর জন্য আমরা বলছি ওড়িশা মাইকে যে পঞ্চানন বর্মন ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসটা স্থাপন করার জন্য আমরা বারবার বলছি। আমরা এই সময়কালের মধ্যে বলছি যে কোচবিহারে 8 কলেজ কেন স্থাপন হবে না, আমরা 8 কলেজের দাবি জানাচ্ছি, কোচবিহার শহরে সেখানে দাবি জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জেলায় এইখানে কোচবিহার জেলায় মহিলা মহাবিদ্যালয় অর্থাৎ যে উইমেন্স কলেজ স্থাপন ভীষণভাবে দরকার এবং সেটা আমরা কুমারগঞ্জে সেই দাবিগুলো জানাচ্ছি এবং এই দাবিগুলো ভিত্তিতে এই স্থানীয় যে দাবিগুলো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছানোর জন্য শিক্ষাকে আমরা বারবার বলছি, শিক্ষায় খরচ করুক সরকার এবং কোচবিহারের একটা বড় অংশ ছাত্রছাত্রী যারা হচ্ছে কলকাতা শহর বা শিলিগুড়িতে পড়তে চলে যাচ্ছে তারা কেন বাইরে পড়তে যেতে হচ্ছে, তারা এখানে পড়াশোনা করতে হবে। এখানে যদি ভালো ইনস্টিটিউট তৈরি হয়, ভালো পরিকাঠামোযুক্ত ইনস্টিটিউট তৈরি হয় তো এখানকার ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে পারবে এবং সেই দাবিগুলোই আমরা জানাচ্ছি। এবং এর সাথে সাথে যখন আমরা বলছি, আমরা এই প্রশ্নগুলোই যখন শুনে দিচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন, কারণ আপনারা জানেন এটা একটা বিশেষ পরিস্থিতি, সেখানে আমরা এই প্রশ্নগুলো শুনে দিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কখনো আমাদের রাজ্যের যিনি হচ্ছেন সর্বময় কর্তৃ হিসেবে নিজেকে ভেবে নেন তিনি মমতা ব্যানার্জি প্রায় 500 কোটি টাকা দিয়ে ক্রিকেট টিম ভাড়া করেছেন বুদ্ধি ভাড়া করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে যেখানে পিএম কেয়ারসে 1 কোটি টাকা জমা হচ্ছে, কোনো কিন্তু হিসেব দেওয়া হচ্ছে না, মন্দির মসজিদের খেলা চলছে সেখানে 1 কোটি টাকা খরচা হচ্ছে। তো আমাদের ছাত্রছাত্রীরা এই প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় তুলেছে এবং সেটা যখনই তুলছে এই প্রশ্নগুলো, এটা একটা বিপজ্জনক ট্রেন্ড এবং এটাই ফ্যাসিডিক যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীরা যখন এই প্রশ্নগুলো তুলছে তখন সোশ্যাল মিডিয়ায় দেখে তাদেরকে বাড়িতে বাড়িতে ঢুকে আক্রমণ করা হচ্ছে এবং এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। আমরা কারণ আমরা দেখেছি আমাদের দেশের সেই অভিজ্ঞতা রয়েছে, গৌরী লঙ্কেশ, কালবুর্গি, পানসারের মতো ঘটনা আমাদের অভিজ্ঞতায় আমাদের রয়েছে এবং এই ঘটনার ছায়া আমরা কোচবিহারে আজকে দেখছি। আমাদের সুফানগঞ্জ থেকে শুরু করে আজকে দিনহাটা থেকে শুরু করে আজকে মাথাভাঙায় সর্বত্র জিনিস দেখছি ছাত্রছাত্রীরা তাদের কথোপকথন, তাদের বক্তব্য গণতান্ত্রিক অধিকার তারা হচ্ছে বিভিন্ন জায়গায় বলছে এবং তার জন্যই এত গোসা দুই দেশের এবং রাজ্যের শাসক দলের যারা লোকজন তাদের এবং আক্রমণ প্রত্যেক দিন আক্রমণের সংখ্যা বাড়ছে। আমরা প্রতিহত করছি, জবাব দিচ্ছি, কিন্তু এই আক্রমণটা হচ্ছে কেন সেটা আমরা জবাব চাই এবং এই সব কিছু নিয়ে আজকে আমাদের মিছিল হয়েছে, এই দাবিগুলো নিয়ে মিছিল হচ্ছে, আমাদের শিক্ষার খরচ বাড়ানোর জন্য আমাদের দাবি নিয়ে আমাদের মিছিল হচ্ছে। আমাদের বলছি আমরা সেখানে দাঁড়িয়ে যে জাতীয় শিক্ষানীতি যা হচ্ছে তা বাতিল করতে হবে, সেই নিয়ে আমাদের আজকে এই সভাটাও হচ্ছে, আমাদের মিটিংও করছি আমরা, এই সব বিষয় নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা, দেখুন দেশে প্রায় 20 কোটি মানুষ কাজ হারিয়েছে এবং যাদের কাজ হারিয়েছে তারা ছাড়া যারা কাজ আছে তারা মাইনে পাচ্ছে না, লোকের আটা কেনার পয়সা নেই, সরকার বলছে ডেটা কিনতে বলছে, এখন ডিজিটাল এডুকেশনের কথা বলছে, অ্যান্ড্রয়েড ফোন বা হচ্ছে ল্যাপটপ ছাড়া শিক্ষা হবে না, এখন কার ঘরে সেটা গরিব ঘরের মধ্যবিত্ত ঘরের কজনের কাছে সেই সেটা হচ্ছে অ্যাফোর্ড করতে পারে। আমরা তাই আমরা বলছি, আমরা বিকল্পের কথা আমরা বলছি যে সরকার প্রথমে রেশনের কথা আমরা বলেছিলাম যে প্রত্যেক ঘরে ঘরে রেশন পৌঁছে দিতে হবে, সেই কাজটা কেন এসএফআই ডিওয়াইএফআই তো করছে, সেটা তো আমাদের করার কাজ নয়, সেটা সরকারের করার কথা কাজ। আমরা বলছি যে 7,500 টাকা প্রত্যেকটা স্টুডেন্টের পরিবারে দিতে হবে, এপিএল বিপিএল ভাগ না দেখে প্রত্যেককে দিতে হবে, কিন্তু আজকে সরকার সেটা দিচ্ছে না। এমন শুধু আমরা নয়, আজকে যারা হচ্ছে বিখ্যাত অর্থনীতিবিদ সে অভিজিৎ সেন হোক, অমর্ত্য সেন হোক অথবা আর রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নররা হোক, তারা প্রত্যেকে এটা বলছেন অর্থনীতি চালনা করতে এটা দরকার,
আর সরকার সেটা দিতে পারে, কিন্তু সরকার সেটা না করে তেলা মাথায় তেল দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আম্বানি আদানিদের কর্ছার দিচ্ছে। সেখানে 58 জন মোদি এই 50 জন মোদি ঘনিষ্ঠ শিল্পপতিকে 68,000 কোটি টাকা কর্ছার দেওয়া হচ্ছে, আর স্টুডেন্টদের জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হচ্ছে না। কেন, আমাদের কি আমাদের স্টুডেন্টদের কোনো জীবনের কোনো মূল্য নেই? এই সময় জোর করে পরীক্ষা করা হচ্ছে, পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা বলছি কিছুদিন পরে পরীক্ষা হোক, বিকল্প ব্যবস্থা করা হোক, যদি পরীক্ষা নেওয়াই হয় তাদের যাতায়াতের সু বন্দোবস্ত করা হোক, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলছি যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে পরিকাঠামো বৃদ্ধি করা হোক, কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হোক, কিচ্ছু করা হলো না, কিচ্ছু করা হলো না। সেক্ষেত্রে আমরা দেখা গেল জোর করে এটা স্থাপনের চেষ্টা করছি, এটা একটা ভয়ঙ্কর। তাই আমরা এই বিকল্পের কথা বলছি, স্পেশাল সিমিলাস প্যাকেজের কথা ঘোষণা করার জন্য আমরা দাবি জানাচ্ছি সরকারকে বারবার, কিন্তু সরকার আজকে আসলে আজকে কোনো কথাই শুনতে রাজি নয়। আপনারা দেখেছেন গতকাল তারা সংসদে এখন বলছে কোশ্চেন অ্যান্সার সেশন হবে না, তো এটা কিসের গণতন্ত্রে আমরা বাস করছি? তাই আমরা প্রশ্ন করে নিচ্ছি। একটা প্রশ্ন, আপনি আজকে যেখানে মিটিং করছেন তার আশেপাশে 21টা উচ্চ মাধ্যমিক, 20টা উচ্চ মাধ্যমিক, 1টা মাধ্যমিক স্কুল, এই মাথা ভাঙার কথা। এর মধ্যে দেখা গেছে 19টা স্কুলেই রিলার্নিং হচ্ছে না, এটাই বাস্তব চিত্র আমাদের গোটা দেশে, এবং এসএফআই তো সেটাই দাবি জানাচ্ছি। আমাদের দেশ আমরা দাবি জানাচ্ছি এই ডিজিটাল এডুকেশনের নামে ডিজিটাল ডিভাইড বন্ধ হোক। অলরেডি আপনারা দেখেছেন যে বালির যে রিক্সা চালক বাবার যে সন্তান, সে অ্যান্ড্রয়েড ফোন না পেয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, কারণ সে ক্লাস করতে পারছে না। আমরা দেখেছি যে ত্রিপুরার আগরতলায় সেখানে দিনমজুর বাবা সন্তানকে ফোন না দিতে পেরে সেই নানিতে আত্মহত্যা করেছে, এই জিনিস আমরা দেখেছি। আমাদের পশ্চিমবঙ্গে 70% ছাত্রছাত্রীর কাছে ই পরিষেবা নেই, মানে ডেটার কানেকশান এই সমস্ত নেই, আর ভারতবর্ষে মাত্র 11% ছাত্রছাত্রীর কাছে যে ইন্টারনেট ফেসিলিটি আছে। আর কেন, এটাই তো বাস্তব অবস্থা, আমি তো বারবার বলছি, লোকের এই অনলাইনের যে হচ্ছে যে অর্থনীতির অবস্থা, লোকের সবজি কেনার পয়সা নেই, আটা কেনার পয়সা নেই, আর সরকার বলছে ডেটা কিনতে। আসলে এটা আসলে যে সমস্ত অ্যামাজন, তারপর গুগল, জিও, ফেসবুক, এরা মিলিতভাবে হচ্ছে প্রচেষ্টা করছে এই শিক্ষা বায়টা দেওয়ার জন্য, এবং এরা পুরোটাই এরা কন্ট্রোল করতে চাইছে অনলাইনের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য। এবং সেখানে দাঁড়িয়ে এটা শিক্ষা ফেস টু ফেস শিক্ষার যে বিকল্প কখনো হয় না, এটা এখন যদি বিকল্প যদি করতেই হয় তার জন্য বিশাল পরিকাঠামো দরকার। প্রত্যেকের কাছে কেরালা যেমন করেছে, প্রত্যেকের কাছে টিভি, প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন, প্রত্যেকের কাছে ল্যাপটপ পৌঁছে দিক তাহলে সরকার প্রত্যেকটা ছাত্রের কাছে, তাহলে তো সেটা হতে পারে, এবং সেটা শিক্ষার ওপর খরচ করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাহলেই সেটা সম্ভব। এবং তার সঙ্গে আমরা বলছি এই পরিস্থিতি যত দ্রুত সম্ভব আমাদেরকে যদি হচ্ছে এই করোনা মোকাবিলা করতে হবে সরকারকে, তার জন্য সাহায্য দিতে আমরা সবসময় রাখি। প্রথম দিন থেকে আপনারা জানেন এসে ভাই কীভাবে লড়াই করছে এই কুচবিহার শহরে, কুচবিহার ডিস্ট্রিক্টে, এবং এখানে যদি আমরা সেটা করোনার সংখ্যা কমে যায় তাহলে এটা পড়াশোনার পরিবেশ ফিরে আছে। কারণ যেখানে পৃথিবীতে যেখানে যেখানে স্কুল চালু হয়েছে সেটা আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফিনল্যান্ড এবং সিঙ্গাপুর, এ কটা জায়গায় স্কুল চালু হয়েছিল। প্রত্যেকটা জায়গায় করোনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক্সেপ্ট ফিনল্যান্ড, কারণ ফিনল্যান্ডে জনসংখ্যা ঘনত্ব কম, প্রত্যেক জায়গায় করোনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা অবৈজ্ঞানিক, এটা করা যায় না। তার সঙ্গে সঙ্গে যদি ই লার্নিং হয় সেটাও তো শিক্ষাটা পাচ্ছে না, ছাত্রছাত্রী বুঝতে পারছে না যে ছেলেটা প্র্যাকটিক্যাল করবে, জিওলজির ছাত্র বা ফিজিক্স প্র্যাকটিক্যাল করবে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করবে, সে কি আর অনলাইনে হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে সমস্ত রসায়নের জিনিসপত্র কেমিস্ট্রি মেশাবে? কখন হতে পারে, আজকে সেটা কী করে করবে? আজকে অঙ্কের জটিল অঙ্ক বুঝতে পারছে না, প্রশ্ন করতে পারছে না টিচার, এবং সে তার সঙ্গে অনেকের অসুবিধা হচ্ছে, পরিবারের যে পরিকাঠামো বাড়ির তা দেখতে অনেকের সমস্যা হচ্ছে, এই সমস্ত কিছু রয়েছে। ফলে এটা কোনো অনলাইন কখনো বিকল্প হতে পারে না, এবং ই লার্নিং আসলে ডিজিটাল ডিভাইডের অঙ্ক, তাই জন্য আমরা এর বিরোধিতা করছি, এবং গরিব ঘরের সন্তানকে শিক্ষার অঙ্গন থেকে বাইরে বের করে দেওয়ার একটা ভয়ঙ্কর প্রচেষ্টা বলে আমরা মনে করছি।